জন্য মোহাম্মদ আমান উল্লাহ আমার আপনি জানতে চেয়েছেন আমি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই এটাকে সম্মত সম্পূর্ণ শরীয়ত সম্মত কোনো অসুবিধা নেই অনেক ভাই বোনের কাজটি করে থাকেন তেলাওয়াত হয়তো মোবাইলে অথবা কোনো ডিভাইসে তিনি চালু করে দিয়ে সেটা শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়েন তার ঘুমের পর এটা চলতে থাকে কোনো অসুবিধা নেই এসএমএর দৃষ্টিকোণ থেকে কোরআন মসুমার কোথাও এটা এরকম কোনো কিছু করতে নিষেধ করা হয়নি শরীয়তে ইবাদতের ক্ষেত্রে আপনার মূল বিষয়টা হলো যে আপনি তেলাওয়াত শুনছেন তেলাওয়াত শোনা অবস্থাতে যদি কোনো তেলাওয়াত শুনতে বিঘ্ন সৃষ্টি হয় এরকম কোনো কাজ করেন সেটা অন্যায় হবে আপনি তেমন কিছু করছেন আপনি শুয়ে পড়ছেন ঘুমাই পড়ছেন তেলাওয়াত চলছে ইনশাআল্লাহ আল্লাহবদুলিল্লাহ এটা আপনার জন্য ভালো হবে বারাকা নাজিল হওয়ার কারণ হতে হবে বরং শামিমা আখতার